এক স্কুল, একসাথেই 36 জন শিক্ষকের চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের রায়ে শোচনীয় অবস্থা ফারাক্কার অর্জুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। কলকাতা হাইকোর্টের রায়ের ভিত্তিতে বাতিল হয়েছে 2016 সালের এসএসসির প্যানেল। শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি সি সহ চাকরি খুইয়েছেন প্রায় 26,000 জন। এই সিদ্ধান্তে মুশকিলে পড়েছে বেশ কিছু স্কুল, এর মধ্যে একটি স্কুল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় 10,000, মোট শিক্ষক শিক্ষিকা ছিলেন 60 জন। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালের প্যানেল বাতিল হওয়ায় এই স্কুলের 60 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে চাকরি গিয়েছে 36 জন শিক্ষক শিক্ষিকার। বর্তমানে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা 24 জন। অর্জুনপুর হাই স্কুলের টিচার ইনচার্জ মোহাম্মদ সৌরভ আলী জানাচ্ছেন, গ্রামের মানুষদের বেসরকারি স্কুলে পড়ানোর সামর্থ্য নেই, সে কারণে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা এত বেশি। প্রায় 10,000-এর ওপর পড়ুয়া রয়েছে এই স্কুলে। স্কুলে 60 জন স্থায়ী শিক্ষক শিক্ষিকা ছিলেন, তাদের মধ্যে 36 জনের চাকরি বাতিল হওয়ায় স্কুলে আর মাত্র 24 জন স্থায়ী শিক্ষক শিক্ষিকা রয়েছেন। যেখানে স্কুলের পড়ুয়ার সংখ্যা 10,000-এরও বেশি, সেখানে 24 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে ক্লাস করানো খুবই মুশকিল। এর ফলে স্কুলের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে গেছে। মানে 20 জন ডাইরেক্ট মানে প্রথম জয়েনিং 20 জনের, আর বাকি হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার এসছেন 16 জন, 2036 অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা কতজন? 10,000 প্লাস। টোটাল শিক্ষক শিক্ষিকা এখন তো আছে 60, পার্মানেন্ট 60, 7 জন হচ্ছে প্রাই টিচার। গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে, মানে বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না, এই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই মানে লোকালের ক্ষতি হবে। শুধু যে স্কুলের ক্ষতি হচ্ছে তা নয়, চাকরি গেছে এমন অনেকেই কলকাতা হাইকোর্টের এই রায় যথাযথ বলে মনে করছেন না। বাতিল তালিকাভুক্ত শিক্ষক শফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে যাদের অপরাধী বলে ধরা হচ্ছে তাদের সংখ্যা 8-9%, সুতরাং তদন্তই বলে দিচ্ছে 100% জন অপরাধী নন। তবে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো, এতে যারা অপরাধী নয় তারাও চাকরি খোয়ালেন। তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক শফিউল ইসলাম। তিনি বলেন, কোর্টের যেটা নির্দেশ তাতে সেই হিসাবে তো তেমনই বোঝা যাচ্ছে। আপনি কত সালে জয়েনিং হয়েছে? আমার 2019-এর অ্যাপয়েন্টমেন্ট, রিক্রুটমেন্টটা 2020-তে আমি জয়েন করেছি জানুয়ারিতে। আচ্ছা। তারপরে এই স্কুলে আমি এসএসএম ট্রান্সফার হয়ে মিউচুয়াল ট্রান্সফার এখানে এসেছি 2021 সালে জানুয়ারি মাসে এখানে। তাহলে এখন কী করবেন? আপনার তো চাকরি তো বাতিল হওয়ার মুখে বাতিল হয়ে গেছে বলছেন, তাহলে আপনি আরও কী করবেন? এখন আমার একটাই প্রশ্ন, ধরনের যদি এটা সৎকারের বিচারে বলা যায়, 9-10-এর ভ্যাকেন্সির রেসপেক্টে 8.5% যারা হয়তো অপরাধী হয়তো বলছি, আইনের খাতায় কী আছে সেটা বলা যাবে না, তদন্ত সাপেক্ষে যেটা বারবার করে দেখা হচ্ছে। এবং 11-12-এ দেখা হচ্ছে 810 জন, যেটা পার্সেন্টেজ বেড়ে 14.47, এই যে 9-10-এ 8.5% তাদের মধ্যে একটা ভুল ত্রুটি পাওয়া গেছে, সেটা ওএমআরের ম্যানিপুলেট হতে পারে, কেউ সাদা খাতার হতে পারে, পাঁচ রকমের সমস্যা। কিন্তু 100%-এর মধ্যে 8.5%-এর জন্য পুরো 100% প্যানেল ক্যান্সেল, এ কী বিচার ব্যবস্থা? চাকরি হারিয়ে মাথায় হাত অর্জুনপুর হাই স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।